চলাচলের নিষেধাজ্ঞা কতটুকু মানা হচ্ছে তা জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রাহাত, একটু জানাবেন যে কি পরিস্থিতি সড়কে, চলাচলের নিষেধাজ্ঞা কতটুকু মানাতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনী? ইব্রাহিম, আমি গাবতলী পেরিয়ে এখন আমিনবাজার রয়েছি, অর্থাৎ ঢাকার বাইরে থেকে আসা ঢাকা জেলার বাসগুলো যেখানে থামিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি। দূরপাল্লার বাস বলতে কিন্তু আমি এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস দেখিনি, অর্থাৎ ঢাকা জেলার মধ্যে যে গাড়িগুলো চলে সেই গাড়িগুলো কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো থেকে যে গাড়িতে যে যাত্রীরা আসছে তারা কিন্তু এইখান থেকে হেঁটে তাদের গাবতলী ব্রিজ পার হয়ে কিন্তু ঢাকায় প্রবেশ করতে হচ্ছে, এবং এখান থেকে বেশ খানিকটা পথ, প্রায় 1 কিলোমিটারের মতো পথ কিন্তু মানুষকে হেঁটে যেতে হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে পায়ে হাঁটা ছাড়া কয়েকটি রিক্সা বা মোটরসাইকেল রয়েছে, কিন্তু তারা কিন্তু বেশ বেশি ভাড়া যাচ্ছে সেই অভিযোগটি কিন্তু যাত্রীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বড় বড় ব্যাগ নিয়েও যাত্রীরা আসছে। তো যাত্রী যারা রয়েছেন তারা ঢাকার বাইরে থেকে আসছে, এবং যে কারণে এই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে, যে সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে কিন্তু ঢাকাকে আসলে আলাদা করে দেওয়ার জন্য 7টি জেলায় কঠোর বিধিনিষেধ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সব জেলা থেকে, অর্থাৎ যেসব জেলায় কঠোর বিধিনিষেধ চলছে সেই সব এলাকা থেকেও কিন্তু মানুষ ঢাকায় এসে প্রবেশ করছে, এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের আসার পথে তারা কীভাবে এসেছে। অনেকেই বলেছেন যে বিভিন্নভাবে, অর্থাৎ ভেঙে ভেঙে বাস পরিবর্তন করে তারা এসেছে, এবং বাড়তি ভাড়ার যে বিষয়টি রয়েছে সেই বাড়তি ভাড়ার বিষয়টি তারা বারবারই জানাচ্ছিলেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে, এবং 2 আসনে একজন বসানোর কথা থাকলেও তা বসানো হচ্ছে না, বরং বাড়তি ভাড়াটি নেওয়া হচ্ছে। এছাড়া এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে বেশ তৎপরই আমরা দেখেছি, যদিও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা বা দূরত্ব মানার বিষয়টি তেমন একটি দেখতে পাইনি। আমি যদি আপনাকে একটু বলি, যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের কথা, রাস্তার ঠিক ওই পাশেই কিন্তু যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের জন্য গণপরিবহনগুলো দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন মানুষজন মোটরসাইকেল যোগে বা ব্যক্তিগত গাড়ি যোগে কিন্তু এখান থেকে ঢাকা ছাড়ছেন, এবং আমরা যতটুকু জেনেছি সেই সব ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল চালকদের সাথে কথা বলে শুধুমাত্র বাস চলাচলেই মানিকগঞ্জ, আপনি জানেন যে মানিকগঞ্জ কিন্তু কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছে, কিন্তু মানিকগঞ্জ দিয়ে ব্যক্তিগত যানবাহন বা মোটরসাইকেল সেগুলো কিন্তু চলতে পারছে, শুধুমাত্র বাস চলতে পারছে না। অর্থাৎ ঢাকাকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে বিষয়টি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেটি কিন্তু কার্যত আমরা দেখছি হচ্ছে না, শুধুমাত্র গণপরিবহনই চলছে না, এছাড়া মানুষের চলাচল আছে। আমরা যে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের এলাকায় করোনার কী অবস্থা, তারা বলেছেন যে তাদের এলাকায় করোনা রয়েছে তবুও জীবিকার প্রয়োজনে বা অনেকে ব্যক্তিগত কাজে, আমি কিন্তু দেখেছি যে চিকিৎসার প্রয়োজনে অনেকেই তারা রাজধানীতে প্রবেশ করছেন, এবং অনেকে হয়তোবা রাজধানীতে যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে বাইরে যাচ্ছেন, এবং অনেকেরই অভিযোগ ছিল যে কেন আসলে এই কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে, কারণ অন্য আর কোনো কিছু মানা হচ্ছে না, শুধুমাত্র গণপরিবহনের ক্ষেত্রে এই বিষয়টিতে কঠোর করা হয়েছে। মানুষ বলছে যে তাদের চলাচলের সুবিধাটা করে দিয়ে যদি কঠোর বিধিনিষেধটি চালু বজায় রাখা যায় তাহলে তাদের উপকার হবে, নয়তো তারা আসলে ভোগান্তিতে পড়ছে। ইব্রাহিম, এই ছিল আমিনবাজার থেকে আমার কাছে সার্বিক অবস্থা। রাহাত, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। 71 দিনের মধ্যে গতকাল সর্বোচ্চ 5,727 জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা মেডিকেল থেকে করোনা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, ঢাকা মেডিকেলে করোনা ওয়ার্ডে রোগীর পরিস্থিতি এখন কেমন? ইব্রাহিম, আপনি জানেন যে ঢাকা মেডিকেলে করোনা বেডের সংখ্যা যে ডেডিকেটেড করা হয়েছে যেটুকু, সেখানে বেডের সংখ্যা হচ্ছে 850। কালকে পর্যন্ত ভর্তি ছিল 415 জন, অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু আসলে ভর্তি হয়ে গেছে, এবং যেটি আসলে এখানকার এই হাসপাতালের পরিচালক নাজমুল হক, ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানাচ্ছিলেন এই আশঙ্কার কথা যে যতই দিন যাচ্ছে করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং এইভাবে চলতে থাকলে আসলে রোগীর পরিস্থিতি সামাল দেয়া এক ধরনের হিমশিম খেতে হবে, এবং সেই পর্যায়ে কিন্তু চলে এসেছে ইতিমধ্যে। তিনি বলছিলেন আমাকে যে এর আগে প্রতিদিন যেখানে ভর্তির সংখ্যা 10-12 জন ছিল, সেখানে গত এই এক সপ্তাহ বা 10 দিনে
70 থেকে 75 জন, অর্থাৎ প্রায় আড়াই থেকে তিন থেকে চার, আড়াই থেকে তিন গুণ কিন্তু বেড়ে গেছে এই ভর্তির রোগী ভর্তির সংখ্যা। তো আজকে আসলে 415 জন রোগী ভর্তি আছেন এবং এর মধ্যে আশঙ্কাজনক কতজন আছেন সেই বিষয়টি তিনি আমাকে জানাননি। আমি চেষ্টা করব পরে সেই খবরটি নিতে যে আসলে অক্সিজেন লাগছে কতজনের অথবা ঠিক আশঙ্কাজনক অবস্থায় কতজন আছেন। তিনি আরেকটি তথ্য দিচ্ছিলেন যে এর আগেরবার করোনাতে প্রথম বা দ্বিতীয় ঢেউয়ে যেটি দেখা গিয়েছিল যে হাসপাতালে ভর্তির প্রবণতা কম ছিল, কিন্তু এবার যে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে এর ফলে হাসপাতালে ভর্তির প্রবণতা বেড়েছে এবং যে কারণে খুব দ্রুত হাসপাতালের সিট কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ইব্রাহিম, ঢাকা মেডিকেল থেকে এখানে কতজন রোগী ভর্তি সেই সর্বশেষ তথ্য। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য জানতে পারবো ইব্রাহিম। জি, অসংখ্য ধন্যবাদ উর্মি।